ঐক্যবদ্ধ হওয়া যাবে না সংগঠন করা যাবে না এই ফতুয়া তার কারণে আজকে আপনি মনে করেন ভুল হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু এই ফতুয়া যারা মানবে আর এই ফতোয়া দেওয়ার কারণে মুসলিম সমাজ দুর্বল হচ্ছে আজ থেকে দশ বছর পরে হলে এটা বুঝতে উপলব্ধি করবেন যে এই একটা ফতোয়ার কারণে মুসলিম সমাজ দুর্বল হয়েছে নির্ভেজাল তহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এই পরিষ্কার করব নির্ভেজাল তহিদ প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠা হবে তুমি যাকে ভালোবাসো তুমি চাইলে সে হেদায়ত হবে না আমি যা চাই আমি চাইলে হেদায়ত হবে তার আগে হবে না রাসুল সাহা তার নিজের চাচাকে হেদায়ত করতে পারলেন না তাহলে হেদায়ত কারা করা আমাদের পক্ষে সম্ভব নয় হেদায়তের মালিক আল্লাহ আমরা হেদায়েতের রাস্তা সঠিক রাস্তা দেখাইতে পারি এটাই আমাদের কাজ আল্লাহ তাদের কাজই হলো মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া জান্নাতের রাস্তার প্রতি তাকে উৎসাহিত করা জাহান রাস্তা থেকে তাকে সতর্ক করা পৃথিবীর যে মানুষই হোক না কেন তার কথার বিপরীতে যদি পবিত্র কোরআন এবং সৈয়াদিস চলে আসে তাহলে অবশ্যই পবিত্র কোরআন এবং সৈয়াদিসকেই প্রাধান্য দিতে হবে ঐক্যবদ্ধ শক্তি ছাড়া পৃথিবীতে কোনো বিপ্লব হয়নি এটা হওয়া সম্ভব নয় আজকে যুব সমাজে যদি কোনো নেতা না থাকে যোগ্য নেতা না থাকে তাহলে এই যুব সমাজ মন যেখানে বলবে সেখানে চলে যাবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি সমস্ত প্রশংসা সে মহান রব্বুল্লাহ আলমিনের জন্য যার অশেষ মেহের বাণীতে আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদি যুব সংঘ বগুড়া সাংগঠনিক জেলার উদ্যোগ যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই প্রশিক্ষণ কর্মশালার আমরা উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু আগেই আমরা কথা শুনলাম আলাদা চন্দ্র বাংলাদেশ বগুড়া সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি তার কাছ থেকে আমরা একটা কথা শুনেছি এবং যুবসংঘ সংঘ বগুড়া সংগঠনের জেলার সভাপতির পক্ষ থেকেও অল্প কিছু কথা শুনলাম আমাদের সভাপতি আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলেন যে আহাদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশ আলাদা যুব সংঘ প্রাপ্ত দল কি আসলেই যেহেতু একটি দল জান্নাতে যাবে কয় দলে বিভক্ত হবে মুসলিমরা তিয়াত্তর দলে আর কয় দল জানাতে যাবে একটা দল আমরা যারা বাংলাদেশে ইসলামী সংগঠন করি তারা কি কেউই বলি যে আমি এই একটা দলের অন্তর্ভুক্ত নয় আমরা কিন্তু সবাই দাবি করি যে যে দলই করি না কেন সবাই দাবি করি যে আমি হলাম মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত আমার দলই হলো মুক্তিপ্রাপ্ত নাজাদ প্রাপ্ত এখন আমরা আল্লাহ বাংলাদেশ করছি বাংলাদেশ আলো যুবসংঘ করছি আমরা যদি শুধু মুখে দাবি করি যে আমরাই মুক্তিপ্রাপ্ত দল তাহলে হবে না দাবির পক্ষে আমাদের কর্ম থাকতে হবে আচ্ছা মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য কি মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য আল্লাহ রাসুল সাহা কি বলেছেন রাসুল সাহা যে আদেশে বললেন যে আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে শুধুমাত্র একটি দল বাদ দিয়ে বাকি বাহাত্তরটি দল জাহান্নামে নামে যাবে সাহাবে করাম জিজ্ঞেস করলেন যে উমান হুমিয়া রাসুল আল্লাহ সে একটি জান্নাতি দল কারা কোন দল জান্নাতে যাবে রাসুল সাহা কি জবাব দিয়েছিলেন মা আমি এবং আমার সাহাবাই গ্রাম যে আকিদার ওপরে প্রতিষ্ঠিত আছে এই আকিদার ওপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে আচ্ছা আমরা একটু বাংলাদেশের দলগুলোর দিকে যদি নজর দেই আসুন পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়ি সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো এই স্লোগানগুলো গুলো যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করেন তো বাংলাদেশে একমাত্র আহলাদিস বাংলাদেশ বাংলাদেশের যুবসঙ্গী দিয়েছে এবং বাংলাদেশে আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করেন হাজার হাজার সমাজ থেকে শিরিক বেদাত উৎখাত হয়েছে বাংলাদেশ দাওয়াতে এটা আমরা যদি অহংকার না করি তাহলে স্বীকার করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ তাহলে আমরা আমরা যেটা করছি আলহামদুলিল্লাহ সেটা আমরা বাস্তবে প্রমাণ করার চেষ্টা করছি কবুল করার মালিক আল্লাহ আমরা চাই যে আল্লাহ আমাদের এটা কবুল করুন আমরা সবসময় আমাদের জামাতে একটা কথা বলেন যে আমরা কাজ করবো একমাত্র পরকালীন স্বার্থে আমাদের কোনো স্বার্থ নাই যদি আমরা এটা করি ইনশাল আমরা দলের অন্তর্ভুক্ত হতে পারবো বলে আমরা অবশ্যই আশা করি যদি আমাদের এই আকাঙ্ক্ষা না থাকে আশা না থাকে তাহলে সংগঠন করে লাভ কি আমার অবশ্যই আমি আশা করব যে বাংলাদেশ আলোচিত যুব সংঘ আহাদিস আন্দোলন বাংলাদেশই মুক্তিপ্রাপ্ত দল কারণ আমরা ওই বৈশিষ্ট্যেই গড়ে উঠছি এবং আমরা ওই বৈশিষ্ট্যের উপরে কাজ করছি যে বৈশিষ্ট্যের কথা রাসুর সাল্লাহ আলী বলেছেন এবার আসুন আন্দোলন সভাপতি যে কথা বললেন সেটা কি আমাদেরকে লক্ষ্য উদ্দেশ্য শুনাই দিয়ে গেছেন তাই না আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আল্লাহ যুবসংঘর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে কোন সংগঠনকে যাচাই করার জন্য সর্বপ্রথম তার লক্ষ্য উদ্দেশ্যকে যাচাই করতে হয় কারণ লক্ষ্য উদ্দেশ্যই তার মূল যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে তারা কাজ করে বাংলাদেশে বহু সংগঠনকে আমরা দেখেছি ইসলামী সংগঠন বহু খোঁজাখুঁজির পরেও দেখা যায় না যে কোনো নেতা কর্মী কখনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করে মনে হচ্ছে যে নেতাও লক্ষ্য উদ্দেশ্য জানে না কর্মীরাও জানে না এরকম একটা ব্যাপার আমরা কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে বেশি আলোচনা করি কারণ ওইটাই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি আমরা লক্ষ্য উদ্দেশ্য প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলাদিস আন্দোলন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য এটা কিন্তু মুখস্থ থাকতে হবে নির্ভেজাল তাওহিদের প্রচার প্রতিষ্ঠা যা আলহামদুলিল্লাহ লক্ষ্য উদ্দেশ্য যদি পর্যালোচনা শুরু করি অনেক এই যে তাওহিদের প্রচার হবে প্রতিষ্ঠা হবে আকিদা আমল সংশোধন হবে যেটা হচ্ছে আচ্ছা বলেন এই সমাজ একটা স্রোতে চলছে আজকে বাংলাদেশের মানুষের সব মানুষের কি তাওহিদ ঠিক আছে যদি আমরা বলি সবসময় মুখে তাওহিদের কথা বলি তাওহিদের স্লোগান দেই কিন্তু তো তাওহিদ ঠিক নাই আল্লাহ এক এই ব্যাপারে আমরা মুখে আমরা এমন কর্ম করি যে আল্লাহকে এক প্রমাণ করি না আমরা যেমন আমরা মাজারে চলে যাচ্ছি সন্তান জর জন্য আমি যতই মুখে বলি যে আল্লাহ এক আল্লাহ সন্তান দাতা আর মাজারে গিয়ে যদি সন্তান চাই তাহলে আল্লাহকে এক মানে হইলো যতই আমরা মনে করি যে আল্লাহ হচ্ছেন আল্লাহ হচ্ছেন আবার অসুস্থ হলে যদি মাজারে চলে যায় তাহলে তাওহিদ থাকলো আমার মধ্যে থাকলো না তাহলে এই যে তাওহিদ তাওহিদ ভেজাল ঢুকে গেছে আমাদের দেশের তাওহিদে মুসলিমরা তাওহিদ বলছে মুখে কিন্তু তাওহিদ পালন করছে না তাওহিদে ভেজাল এই তাওহিদকে পরিষ্কার করতে হবে এই পরিষ্কার করব নির্ভেজাল তাহিদ প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠা হবে জোর করে নয় প্রতিষ্ঠা হবে কিসের মাধ্যমে প্রচারের মাধ্যমে রাসুল সাহা কি কাউকে জোর করে ইসলাম কবুল করাইছেন না প্রচারের মাধ্যমে দাওয়াত দিয়ে 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 মানুষের আকি দাম চেঞ্জ করেছেন আমাদেরও তাই কারণ হেদায়তের মালিক কে আল্লাহ আল্লাহ যদি কাউকে হেদায়েত না করেন আমি জোর করে হেদায়ত করতে পারবো আল্লাহ রাসূস আসাললাম তার চাচা আবু তালেবকে হেদায়েত করতে পেরেছিলেন পারেননি বারবার দাওয়াত দেখছে মৃত্যুর সময় যে চাচা পড়ুন কালিমা পড়ুন লাহে লাহে লাল্লাহ আল্লাহ বলছেন যে তুমি যাকে ভালোবাসো তুমি চাইলে সে হেদায়েত হবে না আমি যা চাই আমি চাইলে হেদায়েত হবে তার আগে হবে না রাসূসুল সাসাল্ তার নিজের চাচাকে হেদায়েত করতে পারলেন না তাহলে হেদায়ত করা আমাদের পক্ষে সম্ভব নয় হেদায়েতের মালিক আল্লাহ আমরা হেদায়েতের রাস্তা সঠিক রাস্তা দেখাইতে পারি এটাই আমাদের কাজ যে দিব জান্নাতের রাস্তা চলার দায়িত্ব আপনার আমরা গাইড চলার রাস্তা বলে চিনিয়ে দিব এটাই হচ্ছে আমাদের কাজ ওলামাই গ্রামের কাজ এবং যারা দায় আল্লাহ তাদের কাজই হলো মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া জান্নাতের রাস্তার প্রতি তাকে উৎসাহিত করা জাহান্নামের রাস্তা থেকে তাকে সতর্ক করা তাহলে হেদায়তের মালিক যেহেতু আল্লাহ অতএব কাউকে জোর করে চলবে না আমি সঠিক কথা পৌঁছায় প্রতিষ্ঠা হবে তো যাই হোক এই যে লক্ষ্য যে আমরা বাস্তবায়ন করব। এই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আহলাদেশ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদেশ যুবসংঘ চার ধরনের কর্মসূচি গ্রহণ করেছে কয়টা চারটে এক নাম্বার কি তাবলিক এক নাম্বারে তাবলিক আমরা যদি মানুষের আকিদা চেঞ্জ করতে চাই আমল চেঞ্জ করতে চাই মানুষের তাওহিদ ভেজাল মুক্ত করতে চাই তাহলে প্রথমে দরকার তাবলিগ প্রচার একটা মানুষ যে কবরে সিজদা করছে আচ্ছা ও কি মনে করে যে এটা আমি পাপের কাজ করছি ও তো মনে করে না যে আমি পাপের কাজ করছি ও মনে করছে যে বিশ্বের মধ্যে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কাম আমি করছি এটা মনে করছে সে ওই গিয়ে ওগুলো করতেছে। তাহলে এই যে বিশ্বাসটা যে তার সবচাইতে ভালো কাজটা সে করছে এই বিশ্বাসটা যতক্ষণ পর্যন্ত তার ভেঙ্গে চুরমান না করা হবে ততক্ষণ পর্যন্ত সে ওই সিঁড়ি ছাড়বে না তাহলে তাকে বিশ্বাস চেঞ্জ করতে হবে আগে একজন মানুষ তাবিজ ঝুলিয়ে আছে তাবিজের প্রতি তার বিশ্বাস আমি যতক্ষণ পর্যন্ত তাকে বোঝাইতে না পারবো যে তাবিজটা শিরিক আর শিরকের পরিণতি এই তাহলে ততক্ষণ পর্যন্ত তাবিজ ত্যাগ করবে না যখন সে নিজে বুঝবে সে নিজেই ছেড়ে দিবে নিজেই ছেড়ে দিবে তাকে কাউ বলতে হবে না কাউকে একজন মানুষ চরম পন্থা অবলম্বন করছে মানুষ হত্যা করে ইসলাম কায়েম করবে আমি আপনি যতক্ষণ পর্যন্ত বোঝাইতে সক্ষম না হব যে চরম ইসলাম সাপোর্ট করে না ততক্ষণ পর্যন্ত কখনোই সে চরম থেকে ফিরে আসবে না এজন্য দরকার প্রচার তাবলিগ হবে কিসের ভিত্তিতে পবিত্র কোরআন এবং সহ পবিত্র কোরআন এবং সহিদিস কে মানদণ্ড হিসেবে গ্রহণ করে তার ভিত্তিতে মানুষকে দাওয়াত দিতে হবে তাহলে মানুষ সঠিক পথে ফিরে আসবে আমাদের দেশে তাবলিগের কাজ কিন্তু সবাই করছি যত ইসলামী সংগঠন আছে সবাই তাবলিগের কাজ করছি না যে প্রচারের কাজ করছি কিন্তু তারপরেও আমাদের মধ্যে এত মত হচ্ছে কেন কারণ সবাই কিন্তু আমরা পবিত্র কোরআন এবং সহাদিসকে সেইভাবে গ্রহণ করতে পারিনি আমরা যদি প্রকৃত ভাবে একমাত্র পবিত্র কোরআন এবং সবার আগে প্রাধান্য দিতাম তাহলে আমাদের মধ্যে থেকে সব সমস্যা দূর হয়ে যেত কিন্তু আমরা কি করছি কেউ মনে করছে যে আকাবের আমাদের বলেছে এর বিপরীত করা যাবে না আকাবের মানে আমাদের যারা বড় চলে গেছে যা বলেছে তাই করতে হবে এর বিপরীত করা যাবে না যতই আপনি কোরআন হাদিস দেন বুঝবে না বলে যে না আপনার কোরআন আদেশ আমি বুঝি না আমার আকাবেররা এটা বলেছে আমরা এটার উপরেই থাকবো বুঝবে না এই জন্য আমাদের এই যে পবিত্র কোরআন এবং এটা আল্লাহর সেটা হচ্ছে অভ্রান্ত এটা হচ্ছে যা কখনো ভুল হওয়ার নাই মানুষ যত একাবের যাই বলেন না কেন যে কোনো সময় তার ভুল হতে পারে কি পারে না পারে এটা আগে তাকে বুঝাইতে হবে মানুষ মাত্র ভুল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু পবিত্র কোরআন এবং সৈয়াদিস এটা আল্লাহর ওহি এটা কখনোই ভুল হবে না পৃথিবীর যে মানুষই হোক না কেন তার কথার বিপরীতে যদি পবিত্র কোরআন এবং সৈয়াদিস চলে আসে তাহলে অবশ্যই পবিত্র কোরআন এবং সৈয়াদিসকেই প্রাধান্য দিতে হবে এইটা যদি বুঝাইতে সক্ষম হয় তাহলে দেখবেন সে নিজেই বহু কিছু থেকে ফিরে আসবে তাহলে আমাদের গাড়ি চলছে ধরেন একদিকে গাড়ি ধরেন সামনের দিকে চলছে আমি এখন মনে করবো যে তাকে নিয়ে রাখা দরকার এখন তার গিয়ার চেঞ্জ করবেন না জোর করে কি ঠেলে নিয়ে আসবেন সামনের গিয়ার দিয়ে যদি সামনে থেকে জোর করে ঠেলে নিয়ে আসতে বিরাট দুর্ঘটনা যাবে গাড়ির তলা আপনি নিচে পড়ে চাপা পড়ে আপনি মরবেন হ্যাঁ তাই না তাহলে আগে কি আপনি জোর করে ঠেলে না নিয়ে এসে আগে গাড়ি নিউটাল করেন আবার পিছনের গিয়ার দেন গিয়ারটা সামনের ছেলে পিছনে দেন তাহলে গাড়িটা ঠেলে নিয়ে এসতে না এবার গিয়ার দেন দেখবেন নিজে 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 পিছনে হেঁটে এসছে অনুরূপী কিন্তু মানুষ একদিকে চলছে এক বিশ্বাস নিয়ে চলছে যতক্ষণ পর্যন্ত তার বিশ্বাস পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আপনি জোর করে ঠেলে নিয়ে আসলে দেখবেন ওই বিপজ্জনক হয়ে যাবে জোর করে চলবে না এই যেন প্রথম কাজ হলো আমাদের তাবলিগ প্রচার করা আচ্ছা তাবলিগ করার কোনো ফজিলত আছে আমরা যে আল্লাহর দিকে মানুষকে ডাকবো এই সময় নষ্ট করব ওই দিকে আল্লাহ না ডেকে যদি দোকান খুলতাম দশ এক হাজার টাকা বিক্রি করতে পারতাম হ্যাঁ আবার যদি অন্য কিছু করতাম তো ইনকাম করতাম চাকরি চাকরি বাকরি করতে পারতাম ইনকামের মেলা অনেক কিছু করতে পারতাম এই সব কিছু বাদ দিয়ে তাবলিগ করবো এটার কি কোনো ফায়দা আছে নাকি রাসুল্লাহ বলছেন এলা হুদান কেউ যদি কাউকে হেদায়তের দিকে আহ্বান করে কল্যাণের দিকে আহ্বান করে আল্লাহর দিকে আহ্বান করে কান আলাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু ওই ব্যক্তি যে ডাকলো মানুষকে আল্লাহর দিকে তার ওই পরিমাণ নেকি আছে যে পরিমাণ নেকি তার অনুসারীর জন্য আছে অর্থাৎ তার দাওয়াত কবুল করে আমল করে যত নেকি অর্জন করবে যে দাওয়াত দিল তার সমপরিমাণ নেকি হবে সুবহানাল্লাহ তারপর আবা বলছেন কেউ যদি কাউকে খারাপ পথে ডাকে অন্যায় পথে ডাকে পাপের দিকে ডাকে কান আল তাহলে তার ওই পরিমাণ পাপ রয়েছে যে পরিমাণ পাপ তার অনুসারের জন্য রয়েছে অর্থাৎ তার খারাপ দিকে খারাপ ডাকে সাড়া দিয়ে যত পাপ অর্জন করলো সম পাপ যে ডাকলো তারও হইলো তাহলে আমরা যদি মানুষকে আল্লাহর দিকে ডাকি তাহলে আমি তো আল্লাহর দিকে ডাকার নেকি পাবই এটা তো আসেই আমার জন্য আপনি যে আমাকে আল্লাহর দিকে আপনাকে যে আমি ডাকলাম আল্লাহর দিকে আপনি আমার ডাকে সাড়া দিয়ে যত নেকি অর্জন করলেন সমপরিমাণ নেকি আমার আমল নামে আল্লাহ যোগ করবেন এটা কি বিরাট পাওয়া নাই ধরেন আপনি কোরআন হাদিস জানেন না আপনি শুধু আপনি রাস্তা দিয়ে হেঁটে আসছেন দোকানে এক ভাই ধরেন ব্যবসা করছে আপনি শুধু দোকানে দাঁড়িয়ে বললেন যে ভাই চলেন এই মসজিদে আদান হয়ে গেছে জামাত শুরু হবে চলেন জামাতে যাই সালাতে যাই করে আসে এই আপনার একটা কথায় যদি সে মসজিদে আসে সালাতে যাই করে এই যে আপনি ডাকলেন ডাকার তো নাকি পাবেনি আল্লাহকে দিকে ডাকার নাকি তো আপনার আসেই সে যদি আপনার ডাকা ডাকে সাড়া দিয়ে মসজিদে আসে সালাত আদায় করে যত নাকি অর্জন করলো আপনার আমল যোগ হলো। আচ্ছা বলেন এটা বেশি এটা বেশি লাভমান হল মানে লাভ না আমি দুনিয়াতে পাঁচশো টাকা ইনকাম করতে ওটা বেশি লাভ লাভ তো এটা দুনিয়া কয় এক সেকেন্ডের বিশ্বাস আছে দুনিয়াতে এক সেকেন্ডের বিশ্বাস নাই যে যেই দুনিয়াতে এক সেকেন্ডের বিশ্বাস নাই সেই জীবনে দুনিয়াতে সুখ লাভের জন্য আমরা অনেক কিছু করছি কিন্তু যেই জীবনে কোনো শেষ নাই সেই জীবনে সুখ লাভের জন্য আমরা কতটুকু কি করছি এটা কি নিজেকে প্রশ্ন করেছি কখনো প্রশ্ন করি নিজেকে যা আসলে আমরা যেই জীবনে অনন্তকাল জীবন লাভ করব যেখানে মরণ নাই কিছু নাই সেই জীবনে সুখ লাভের জন্য আমি কতটুকু করছি এজন্য সকলকে অনুরোধ করব। দাওয়াতি ময়দানকে সকলকে দাওয়াতি ময়দানে সকলকেই সচ্চার ভূমিকা পালন করতে হবে অগ্রণী ভূমিকা পালন করতে হবে যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ এটাই আমাদের জন্য পরকালের পরকালের জান্নাতের অশীলা হয়ে যাবে ইনশাল্লাহ দুনিয়াতে তো অনেক কিছুই করছি আলহামদুলিল্লাহ অনেক ভাই করছি অনেক ভাই অনেক ইনকাম করতে পারবে অনেকে অনেকে মানে ডক্টর অনেক ডক্টর রয়েগে এসেছেন মাশাল্লাহ যার এক একটা রোগী দেখলে কত টাকা ইনকাম করতো কিন্তু সব ছেড়ে দিয়ে এসে দাবাতি ময়দানে কাজ করছে কেন করছে যে সে জান্নাতে যেতে চায় তা আমরা প্রত্যেকটা মানুষ যদি জান্নাতে যেতে চাই তাহলে এই তাবলিগের কাজ আমাদের করা দরকার আজকে দেখেন আপনার পাশেই একজন মানুষ জাহান্নামের কাজ করছে যদি আপনি তাকে কোনোদিন দাওয়াত না দেন তাহলে মনে করেন না যে আপনি নিজে আমল করে জানাতে চলে যাবেন বরং আপনার পাশে যে মানুষটি ছিল আপনাকে দাওয়াত দেননি ওই মানুষটি কি আমাদের আল্লাহর কাছে অভিযোগ করবে যে আল্লাহ এই ব্যক্তি আমার পাশেই থাকতো কোনোদিন আমাকে দাওয়াত দেয়নি তার যে অভিযোগ এটা আল্লাহর কাছে খুব বড় আকার ধারণ করবে এবং এর কারণে আপনাকেও জান্নামে যেতে হবে কারণ আপনি দাওয়াত দেননি এজন্য সাবধান সবাই চেষ্টা করবো যে আমরা জান্নাতে যাই জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা আমাদের সকলেরই করা উচিত সম্মানিত উপস্থিতি তাহলে এক নাম্বার আমরা তাবলিগ এর কাজ সবাই করব সাধ্য মতো সাধ্য মতো সবাই করতে হবে তাবলিগের কাজ করতে যাওয়ার একটা সমস্যাও আছে সমস্যাটা বলে নেই এবং তাবলিগ যেহেতু বলা হয়েছে বাল্লিগু আন্নি ওয়ালা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার তোমরা আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও পৌঁছে দাও এই যে আমরা একটা হাদিস পেয়ে গেলাম এখন মনে করছে এখন তো আমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন হ্যাঁ সাথে সস্তা ইন্টারনেট এইবার কি হইলো ফতুয়া আমাকে শুরু করে দিলাম লাইভ দিয়ে এই তো ফতুয়া চলতেছে ফতুয়া চলছে যত তার ফতুয়ার কোনো জ্ঞান নাই এতে কি হচ্ছে মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি হচ্ছে যে না এটা দেখলাম তাবলে নাই আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু করেন আপনার এলেম না আপনি মানুষকে সালাদের জন্য ডাকেন আতা ভাই চলেন সালাদা দে করে করতে আসছি যাই এটা বলতে কি আর অত অন্য কোনো এলেম দরকার আছে আর তাহলে আপনি এই কাজটা করেন সালাতে ডাকেন হ্যাঁ সিয়াম পালন করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেন যাকাত আদায়ের জন্য উদ্বুদ্ধ করেন যেগুলো বলার জন্য খুব বড় ধরনের এলমের দরকার নাই কিন্তু আপনি সামান্য এলেম নিয়ে যদি ফটুয়াবাজি শুরু করে দেন তাহলে বিরাট সমস্যা এটা এটা আবার মুসলিম সমাজে বিভক্ত বিভক্তির একটা বড় কারণ অতএব আমার স্তর অনুযায়ী আমার সক্ষমতা অনুযায়ী আমি দাওয়াতে কাজ করব। এই ব্যাপারে সবাই সতর্ক থাকতে হবে সম্মানিত উপস্থিতি এবার আসুন তাহলে এক নাম্বার আমরা তাবলিক করব প্রচার দুই নাম্বার তানজিম বা সংগঠন আচ্ছা তানজিম সংগঠনের দরকার আছে কিনা এটা একটা ব্যাপার বর্তমানে বর্তমানে আমাদের এখন বহু মানুষ বহু ওলামাইকরাম তারা এই স্লোগান তুলেছেন যে সংগঠন করা দরকার না সংগঠন করা যাবে না বা কেউ বলছে সংগঠন করা হারাম এরকম ফতোয়া আমাদের সমাজে চলতেছে আচ্ছা আমি আপনাদেরকে লক্ষ্য করে বলবো যে পৃথিবীতে কোনো বিপ্লব দেখাতে পারবেন সংগঠন ছাড়া পৃথিবীতে এমন কোন বিপ্লব তৈরি হয়েছে বিচ্ছিন্ন কোন শক্তি দ্বারা বিচ্ছিন্ন কোনো শক্তি দিয়ে পৃথিবীতে কোনো বিপ্লব হয়নি পৃথিবীর যত বিপ্লব হয়েছে সব সাংগঠনিক শক্তি একটা ঐক্যবদ্ধ শক্তি দেখেন আমরা ডিসকভারি চ্যানেল দেখে দেন ডিসকভারি চ্যানেল দেখেছেন না আচ্ছা ডিসকভারি চ্যানেল যখন দেখি তখন কি দেখি আমরা যে একটা মহিষ মহিষকে আক্রমণ করছে নিরীহ প্রাণী সিংহে আচ্ছা সিংহ যখন আক্রমণ করে আর সিংহ যতই শক্তিশালী হোক ও মনে করে যে মহিষের যত বড় দেহ আর আমার তো দেহ ছোট এত বড় একটা দেহ এর মোকাবেলা করতে আমার একক শক্তি দেওয়া সম্ভব না ওটা কিন্তু বুঝে এই জন্য একাই থাকলে আক্রমণ করে না এবার আরো কয়েকটা সিংহকে ডাক দেয় ডাক দিয়ে নিয়ে এসে এবার ঐক্যবদ্ধ একটা শক্তি তৈরি করে যে মহিষের চাইতে আমার বেশি হবে তখন কিন্তু আক্রমণ করে তাহলে সিংহেও বোঝে যে ঐক্যবদ্ধ শক্তির গুরুত্ব কত আচ্ছা এবার দেখেন যখন সিংহ আক্রমণ করে দেখবেন যে এক দল মহিষ একবারে জামাতবদ্ধ ভাবে ঐক্যবদ্ধভাবে শারীবদ্ধভাবে আসে বিচ্ছিন্ন আসে না কিন্তু ওরা বোঝে কিন্তু বিচ্ছিন্ন গলে সমস্যা শারীবদ্ধভাবে এসে একসাথে এসে আবার সিংহকে আক্রমণ করে তার হাত থেকে সিংহের কবল থেকে মহিষকে উদ্ধার করে নিয়ে যায় আচ্ছা এটা দ্বারা কি প্রমাণ হয় যে মহিষও বোঝে যে ঐক্যবদ্ধ শক্তির কত গুরুত্ব এজন্য দেখবেন যে বনের মহিষটাও কিন্তু একসাথে চলে দল বেঁধে চলে হরিণরা দেখবেন যে একা একা কোনো হরিণ কোনো জায়গায় নাই দেখবেন যে দল বেঁধে হরিণ চলছে একসাথে একটা দেখতে পেলে দেখবেন আর আশপাশে আরো কয়েকটা হ্যাঁ তাহলে বনের পশু পাখি আকাশে আকাশে পাখি উড়ে দেখবেন পাখির দিকে তাকাবেন দল বেঁধে যখন চলে দেখবেন যে একজন সামনে তীরের মতো সামনে একজন আর পেছনে সবাই লাইন ধরে আছে মানে ও একটার অনুসরণ করছে হ্যাঁ একটার অনুসরণ করছে তাহলে তাদের মধ্যে কিন্তু জামাত আছে বিচ্ছিন্ন নয় তারাও বুঝছে যে ঐক্য জলবদে চলতে হয় জামাতবদ্ধ ঐক্যবদ্ধ শক্তির গুরুত্ব কিন্তু পশু পাখি সবাই বুঝে আজকে পিঁপড়া দেখেন লাইন ধরে চলে একটা এদিক ওদিক হয় না দেখবেন একবার লাইন ধরে চলছে কোনো জায়গায় কিছু হচ্ছে না তারা বুঝছে যে ঐক্যবদ্ধ ভাবে চলতে হবে কিন্তু আমরা মানুষরা বুঝিনি মানুষটাই এটা আমরা বুঝি না কেন যেন বুঝি না আল্লাহ ভালো জানে তো যেটা বলছিলাম যে ঐক্যবদ্ধ শক্তি ছাড়া পৃথিবীতে কোনো বিপ্লব হয়নি এটা হওয়া সম্ভব নয় আরেকটা উদাহরণ সমাজে আমরা মাসিও দেখি মৌমাসিও দেখি তাই না মাসি আর মৌমাসি সংখ্যা কোনটার বেশি মাসির সংখ্যা বেশি মৌমাসি তো যেখানে চাক লাগায় সেখানেই দেখা যায় আর মাসি সব জায়গায় মাসির জালাই আমাদের খাবার ওপেন রাখতে পারি না আচ্ছা বলেন মাসির সংখ্যা অনেক বেশি মৌমাসের চাইতে এখন আমরা মাসির থেকে উপকার লাভ করি না মৌমাসির থেকে মাসির থেকে আমরা কোনো উপকার লাভ করি না কোনো ক্ষতিগ্রস্ত হই আর মৌমাসের থেকে আমরা উপকার লাভ করি কেন মাসির সংখ্যা এত বেশি দেখতে তো প্রায় একই মাছির সংখ্যা এত বেশি তাও এর দ্বারা কোনো উপকার লাভ করলাম না ক্ষতিগ্রস্ত হইলাম মাছের সংখ্যা এত কম তারপর তার থেকে আমরা উপকৃত হচ্ছি কেন এর কারণটা কি কারণ মৌ মাছের একটা নেতৃত্ব আছে এবং আনুগত্য আছে মৌ মাছের একটা নেতা আছে কিন্তু আর নেতা সবাই আনুগত্য করে একটা রানী মাসিকে ধরে নিয়ে এসে বন্ধ করলে সবাই সেখানে চলে আসে কি আনুগত্য একজনকে ধরে নিয়ে এসে বন্ধ করেন সবাইকে নিয়ে আসতে হবে না ধরে এক টাকা নিয়ে আসবেন সবাই সেখানে এসে চাক লাগাইল আনুগত্য করছে তারা যে তাকে তার নেতার জন্য জীবন দিবে নেতাকে ছেড়ে যাবে না তারা এর কারণে কি হচ্ছে দেখেন যেহেতু তারা নেতার অনুসরণ করছে তার নেতা এবার তাকে যে নির্দেশনা দিচ্ছে সেটাই সে মেনে চলছে নেতার আনুগত্যের বাইরে যাবে না নেতার নির্দেশের বাইরে যাবে না এই নেতার পক্ষ থেকে নিষেধ একটু খারাপ জায়গায় যাবি না বলা আছে তাদেরকে তার কর্মীদেরকে বলছে তোরা কখনোই খারাপ জায়গায় যাবি না ভালো ভালো জায়গায় যাবি ফুলে ফলে মিষ্টিতে ভালো জায়গায় মধু আহরণ করবি জমা করবে আর তারা করবি ভালো জায়গায় যায় খারাপ জায়গায় নোংরা জায়গায় যায় না তারা মধু আহরণ করে নিয়ে এসে জমা করে তারা নিজেরা খায় সারা বিশ্বের সব মানুষ উপকার লাভ করে মাসির কোনো নেতৃত্ব নাই একেবারে স্বাধীন মন যা বলে তাই করে ওকে নিষেধ করার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই মন যেখানে বলছে সেখানে চলে যাচ্ছে মন বলছে যে এখন টয়লেটে যাবো তো টয়লেট মন বলছে যে এখন ভাগাড়ে যাবো তো ভাগাড়ে মন বলছে এখন ড্রেনে যাবো তো ড্রেনে আবার মন বলছে খাদ্যে যাবো তো খাদ্যে খাদ্যে যে ফলে যে ফুলে যে কিছু ভালো কিছু যতটুকু নিয়ে এসছে আবার খারাপ জায়গায় যাওয়ার জন্য ভালোটুকু নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে তারা নিজেরাও উপকার লাভ করে না পৃথিবীর কোনো মানুষ তার থেকে উপকার লাভ করে না বরং ক্ষতিগ্রস্ত হই আর তার ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা খাবারটাবার টাবার সময় ঢেকে রাখি তাহলে এখানে আমাদের বোঝা দরকার যে নেতৃত্ব এবং আনুগত্য এটা ছাড়া কখনোই সমাজের ভালো কিছু নিয়ে আসা যায় না একটা যোগ্য নেতৃত্ব এবং একদল আনুগত্যশীল কর্মী এটা যদি না থাকে কখনোই সমাজের উপকার হবে না নেতা যোগ্য নেতা লাগবে আজকের যুব সমাজ যদি স্বাধীন হয়ে যায় আজকের যুব সমাজ যদি কোনো নেতা না থাকে যোগ্য নেতা না থাকে তাহলে এই যুব সমাজ মন যেখানে বলবে সেখানে চলে যাবে যেমন অনেক যুবককে দেখি বহু যুবককে আমরা দেখি সযোগকে যে এক যুবক দেখি জালসা মাহফিল হচ্ছে ও দেখবি যে ওটার সবার আগে ও আগে আগে কাজ করছে মসজিদে ইফতার মাহফিল হচ্ছে দেখবো যে আগে আগে ইফতার বাড়ছে হ্যাঁ আবার মদের আসরে দেখবেন ওখানেও আগে মদের আসরে সে আগে যাত্রা মঞ্চে দেখবেন যে ও আগে আছে সবার আগে আচ্ছা ওর দ্বারা সমাজের কোনো উপকার হবে হবে না কারণ সে স্বাধীন তাকে বাধা দেওয়ার কেউ নাই আর যখন যেটাতে ভালো মানুষ বলছে তখন সেটাতে চলে যাচ্ছে কিন্তু যারা যোগ্য নেতাকে গ্রহণ করেছে তাদের গাইড আসে আমরা যখনই কোনো খারাপ কাজের কথা চিন্তা করি সাথে সাথে আমাদের নেতার পক্ষ থেকে নিষেধাজ্ঞা চলে আসে তুমি এখানে এটা করতেছো এদিকে তোমার সহজ মানে এইভাবে যাও তখন আবার আমরা সতর্ক হয়ে যাই কারণ আমার গাইডার আমার নেতৃত্ব আছে যোগ্য নেতৃত্ব আমি তাকে ফলো করছি এর কারণে কি হচ্ছে আমার খারাপ শয়তান যখন শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু যে কোনো মুহূর্তে শয়তান চেষ্টা করছে যে আমাদেরকে কিভাবে জাহান্নামের পথে নিয়ে যাবে যখনই শয়তানের কোনো কুমন্ত্রণ আমাদের মাথাতে দিচ্ছে আমরা এই দিক ওদিক একটু ধর চেষ্টা করছি আমাদের নেতার পক্ষ থেকে সাথে সাথে আবার একটা বাধা আসছে তোমার এটা ঠিক হচ্ছে না তুমি এই দিকে চলো তখন আমরা আবার সতর্ক হচ্ছি এই একটা মানুষের জীবনে সঠিক পথে চলতে সঠিক পথে চলার জন্য যোগ্য নেতা খুবই দরকার যিনি আপনাকে কোরআন এবং অনুযায়ী আপনার জীবন পরিচালনায় সাহায্য করবে দেখেন আমরা ডক্টর জাকের নায়ককে চিনি তো ডক্টর জাকের নায়ককে চিনি ডক্টর জাকের নায়ককে না এ ধরনের মানুষ আমরা খুব কম আছে যারা আহলাদিস পরিচয় দীঘপক্ষে তাই না বহু মাঝভাবে ভালোবাসে পৃথিবীতে এই ধরনের শুধু বাংলাদেশ নাই সারা পৃথিবীতে কত কোটি মানুষ তাকে ভালোবাসে যান প্রাণ দিয়ে এটা আপনি হিসাব করতে পারবেন না সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে আচ্ছা যেই মানুষটির সারা বিশ্বে কোটি কোটি ভক্ত এই মানুষটি তার নিজের দেশ মাতৃভূমি ইন্ডিয়া থেকে তাকে বের হয়ে গিয়ে মালয়েশিয়াতে বসবাস করতে হচ্ছে ইন্ডিয়া যে প্রবেশই করতে পারলেন না তার প্রতিষ্ঠান তার সম্পদ সব সরকার বাজেয়াত করে নিচ্ছে অথচ তার যার ভক্ত কোটি কোটি ভক্ত আজ পর্যন্ত আপনারা শুনেছেন যে ডক্টর জাকির নাইকের পক্ষে একজন মানুষ দাঁড়ায় আছে শোনা যায় না আচ্ছা যার ভক্ত কোটি কোটি তার পক্ষে কোনো লোক নেই কেন কারণ ভালোবাসার মানুষ তার বহু কিন্তু তিনি জনশক্তি তৈরি করে যান নাই জনশক্তি তৈরি করেননি তিনি এটা তার দুর্বলতা জনশক্তি তিনি যদি এই কোটি কোটি মানুষ ভক্তের বিপরীতে কর্মী তো এক হাজার হাজার তার জন্য জীবন দিত একটা শক্তি তৈরি হইত কিন্তু তিনি জনশক্তি তৈরি করেননি তিনি দাওয়াত দিয়েছেন এর ফলে কি হয়েছে বলবেন যে ডক্টর জাকির নায়কের দাওয়াতে বহু মানুষ সংশোধন হয়েছে কথা সত্য বিচ্ছিন্ন শক্তি দিয়ে সাময়িক কিছু কাজ হয় না একবারে তা বলবো না বিচ্ছিন্ন কোন শক্তি দিয়ে সাময়িক কিছু কাজ হয় অনেক মানুষ দাওয়াত কবুল করেছে করবে ঠিক আছে কিন্তু যখন ওই একজন ব্যক্তি যখন বিচ্ছিন্ন শক্তি ওই একজন ব্যক্তি যখন শেষ হয়ে যায় তখন কিন্তু পুরা দাওয়াতটা বন্ধ হয়ে যায় এটা অস্থায়ী আজকে ডক্টর নাইক জাকের নাইকে স্টপ করে দিয়েছে মানে তার পুরা দাওয়াতি প্রোগ্রামগুলো স্টপ কিন্তু তিনি যদি তার জনশক্তি থাকতো সে ধরনের কর্মী বাহিনী গড়ে যেতেন এক ডক্টর জাকির নাইককে বন্ধ করলে আরো দশ ডক্টর জাকির নাই দাঁড়িয়ে যেত সেখানে বোঝা গেছে কিন্তু সেটা তিনি করেননি এই জন্য এক সময় বহু দাওয়াত হইলেও সাথে সাথে স্টপ হয়ে গেছে এখন আর কিন্তু দাওয়াতি কাজ চলছে না আজকেও বাংলাদেশে যারা বিচ্ছিন্নভাবে দাওয়াতি কাজ করছেন কিছু মানুষ সংশোধন হইলেও এক ব্যক্তি যখন স্টপ হয়ে যাবে সাথে সাথে স্টপ হয়ে যাবে যতই বড় বড় প্রতিষ্ঠান হোক না কেন ব্যক্তি স্টক মানে প্রতিষ্ঠান স্টক কিন্তু আয়লাদেশ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আয়লাদ যুবসংঘ এটা একটা ঐক্যবদ্ধ শক্তি এক ডক্টর গালিব যদি স্টক হয় আর দশ ডক্টর গালিব তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ ওই জায়গায় বন্ধ করতে পারবে না ইনশাল্লাহ যুগে যুগে সংগঠনকে কেউ বন্ধ করতে পারেনি যত সংগঠন দিয়েবেন সংগঠনকে বন্ধ করতে পারেনি কারণ তার ঐক্যবদ্ধ শক্তি আছে এক চেয়ার চেয়ার থেকে একজন যাবে তো ওই চেয়ার আরেকজন এসে বসবে যুবসংঘের কেন্দ্র সভাপতি জন্য আমার জন্য সারা জীবন থাকবে না আমি শরীফ যাবো জায়গায় একই কাজ করবে তাহলে সংগঠন একটা স্থায়ী শক্তি সংগঠন একটা শক্তি বিচ্ছিন্ন শক্তি সাময়িক কিছু কাজ হলেও বিচ্ছিন্ন শক্তি কখনো স্থায়ী হতে পারে না এই জন্য আহলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুবসংঘ এই দাওয়াতি ময়দানে স্থায়ী শক্তি করতে শক্তি তৈরি করতে চাচ্ছে এই শক্তি স্থায়িত্ব লাভ করে আজকে যারা ময়দানে কাজ করছে তারা দুনিয়া থেকে বিদায় নিলে আবার ভবিষ্যৎ প্রজন্ম যেন এর বেশি কাজ করতে পারে এই এই জন্যই কিন্তু কর্মী বাহিনী গড়ে তোলা সম্মানিত উপস্থিতি এজন্য সবাই সংগঠন সংগঠনকে ভুল না বুঝি আমি একটা জিনিস আমার কাছে মাঝে মধ্যে হাসিও লাগে যে যারা আজকে বর্তমানে বলছে যে সংগঠন করা হারাম তাদের ফতুয়াটা আমাদের কাদের মতো মনে হয় যে এক সময় আমরা যখন ছোট ছিলাম আমরা তো সে সময় ইয়ে হয়নি কিন্তু আমরা ছোটবেলায় শুনেছি একটা দেওয়া হয়েছে যে ইংরেজি শিক্ষা গ্রহণ করা হারাম বলা হয়েছে না মুসলিমদের আলেমদের পক্ষ থেকে এক সময় ইংরেজদের শিক্ষা মানে যারা অমুসলিম কাফেরদের ভাষা এটা শিক্ষা গ্রহণ করা যাবে না এক সময় কিন্তু আলেমরা এই ফতোয়া দিয়েছে ইংরেজি শিক্ষা গ্রহণ করা হারাম কারণ এটা কাফেরদের ভাষা আচ্ছা এর ফলে এই ফতুয়ার কারণে মুসলিমরা ইংরেজি শিক্ষা বন্ধ করল বহু মুসলিম আর অমুসলিমরা ইংরেজি ভালো শিক্ষা অর্জন করে ভালো ভালো বড় বড় দখল করল মুসলিম আচ্ছা এই ফতুয়ার কারণে মুসলিমের শক্তি কমেছে না বেড়েছে কমেছে না আচ্ছা এই ফতোয়া কি তখন ঠিক ছিল না ভুল পৃথিবীতে যদি কোনো ভুল ফতুয়া থাকে তাহলে এটা হলো সবচেয়ে বড় ভুল ফতুয়া যে ইংরেজি শিক্ষা গ্রহণ করা হারাম এটা একটা জাতীয় ভাষা করা হারাম হবে কেন যত ইংরেজদের ভাষা ভাষা হোক এটা হারাম হতো দেবে কেন দেওয়া তো ঠিক হয়নি দেওয়ার ফলে মুসলিমদের শক্তি কমেছে পারেনি বর্তমানে কিন্তু একই যখন বাতিলরা ঐক্যবদ্ধ হচ্ছে ঐক্যবদ্ধ ভাবে হকের মোকাবেলা করছে বাতিলরা তখন আর হকপন্থীরা যখন ঐক্যবদ্ধ হতে যাচ্ছে বাতিলদের মোকাবেলা করার জন্য একই ধরনের একটা ভুল ফতো আসছে যে ঐক্যবদ্ধ হওয়া যাবে না সংগঠন করা যাবে না এই ফতোয়া দেওয়ার কারণে আজকে আপনি মনে ভুল হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু এই ফতুয়া যারা মানবে আর এই ফতোয়া দেওয়ার কারণে মুসলিম সমাজ যে দুর্বল হচ্ছে আজ থেকে দশ বছর পরে হলে এটা বুঝতে উপলব্ধি করবেন যে এই একটা ফতোয়ার কারণে মুসলিম সমাজ দুর্বল হয়েছে আহলাদের সমাজ বা হকপন্থীদের সমাজ ঐক্যবদ্ধ সমাজ দুর্বল হয়ে গেছে এই একটা ফতোয়ার কারণে সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এটা বোঝা দরকার বুঝতে হবে এই ফতোয়া এটা একটা উদ্দেশ্য প্রণোদিত ফতোয়া যে সংগঠন করা হারাম এই জন্য আমরা যাই দেখ না কেন এই ফতোয়া সে অবশ্যই অবশ্যই হিংসার বাসবর্তী হয়ে দিচ্ছে এটা কোরআন হাদিসের ফতুয়া নাই সংগঠন করা যাবে না এটা কোনো নাই এটা হিংসার কারণে বলা হচ্ছে এটা আমাদের বুঝতে হবে সাধারণ মানুষের সচেতন হওয়া দরকার তাহলে আমরা সংগঠন মনে রাখবো যে আমরা সংগঠন করি দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য দাওয়াতি ময়দানকে শক্তিশালী করা দরকার এই জন্য সংগঠন দরকার আজকে দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিদাতিরা মসজিদ ভেঙ্গে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দিচ্ছে দেখেছেন না এর প্রমাণ আছে তো আমাদের কাছে আপনারা ভোলার মসজিদের কথা শুনেছেন ভোলা মসজিদ ভেঙে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো তিনের মসজিদ তারা বিচ্ছিন্ন শক্তি ছিল কিছু কিছুই করতে পারেনি যখন তারা সাংগঠনে আসলো সংগঠন করতে শুরু করলো একটা শক্তি তৈরি হলো ওই কজনই মানুষ কিন্তু ওখানে কিন্তু সংগঠনের অন্য কোনো মানুষ যায়নি যে সংগঠন থেকে আরো দু হাজার মানুষ ওখানে বসতি স্থাপন করা হয়েছে তা হয়নি যে কয়জন ছিল ওই সংগঠন হওয়ার কারণে কি হলো সেখানে একটা শক্তি গড়ে উঠল বুঝলো একটা শক্তি আছে বিল্ডিং মসজিদ কোন সমস্যাই নাই এখন আপনারা সালথা দেখেছেন শালথাতে আলহামদুলিল্লাহ যদিও ভেঙে দেওয়া হয়েছিল আবার চলতেছে কোনো সমস্যা নাই আপনি দেখবেন চট্টগ্রাম মার্কাজ আমাদের আল মার্কাজুল ইসলাম সালাফি চট্টগ্রাম পতেঙ্গা সি বিচের কাছে দেখবেন পতেঙ্গা সি বিচের কাছে আমাদের মার্কাজ আছে পাঁচতলা মসজিদ আর পাঁচতলা মাদ্রাসা বিশাল সেখানে যখন মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে যখন শুরু হয় এই শুরু করার সময় ভিত্তি স্থাপন করার সময় পাঁচ হাজার বিদাতিরা মিছিল বের করে সেটা উড়িয়ে দেওয়ার জন্য আসছিল কিন্তু ওখানে তো মাত্র কয়েকজন আহ সেই সময় কিন্তু প্রশাসন কাছে যখন জানানো হলো যেটা আহ্লাদিস আন্দোলন বাংলাদেশের নামে এই জায়গা রয়েছে ওই জায়গা কিন্তু আহ্লাদিস আন্দোলন বাংলাদেশ আমাদের ইসলামিক কমপ্লেক্সের নামে রেজিস্ট্রি করা যখন এটা তারা জানলো প্রশাসন তারা বুঝলো যে চট্টগ্রামের মাটিতে দু পাঁচজন এরাই নয় সারা দেশে এদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা আছে অতএব এদেরকে উঠিয়ে দিলেই এদেরকে ধ্বংস করা সম্ভব নয় প্রশাসন নিজে পাহারা দিয়ে ওই ভিত্তি স্থাপন করিয়েছে এবং ওই প্রতিষ্ঠানে এখন মসজিদ আছে পাঁচতলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ যারা যারা ওই মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়ার জন্য আসছিল সেই দিন তাদের সন্তানরাই কিন্তু এখন ওই মার্কাজের ছাত্র আলহামদুলিল্লাহ তারাই পড়ছে এটা লাভ হয়েছে না ক্ষতি হইল আলহামদুলিল্লাহ আগে যেখানে দশজন এখন আমরা খুব বাতিতে যাই যে ভরা মানুষ কোথায় থেকে যে এত মানুষ আসে আল্লাহ আলাম তো দেখেন সংগঠনের বরকত আছে এটাকে কেউ অস্বীকার করতে পারবেন না আমি বলি যে একজন একটা একমাত্র অহংকারী ব্যক্তি ছাড়া এই হক সংগঠনের যে বিরাট বরকত আছে এই হক কখনই প্রত্যাখ্যান করবে না কেউ অস্বীকার করবে না সম্মানিত উপস্থিতি এজন্য কেউ ভুল বুঝবেন না সংগঠন একটা বিরাট গুরুত্ব আছে দাওয়াতি ময়দান বাতিলের মোকাবেলা করার জন্য সংগঠনের বিকল্প নাই বর্তমান কারণ বাংলাদেশ একটা সাংগঠনিক দেশ প্রত্যেকে সংগঠনভাবে কাজ করছে সাংগঠনিক বাতিলরা সাংগঠনিক কাজ করছে করছে আর আমরা হকপন্থীরা মনে করছি যে সংগঠন দরকার নাই এটা একবার একমাত্র মানে বোকার স্বর্গে বাস বাস করছি যারা আমরা এই ফতোয়া দিচ্ছি তাহলে আমাদের তানজিম সংগঠন দরকার তিন নাম্বার তারবিয়াত প্রশিক্ষণ সংগঠন যদি আমরা করতে চাই বা দাওয়াতি ময়দানকে শক্তিশালী করতে চাইলে প্রশিক্ষণের খুবই দরকার প্রশিক্ষণ ছাড়া দাওয়াতি ময়দানকে শক্তিশালী করা কঠিন আচ্ছা বলেন একদিকে আমি একশো জন আর্মি সেনাবাহিনী সেনাবাহিনী দিব একদিকে এক প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশের যারা সেনাবাহিনী আছে তাদেরকে একশো জন একদিকে রাখবো আর সাধারণ আমরা সাধারণ জনগণ দশ হাজার একদিকে থাকবো আমাদের হাতে অস্ত্র তাদের হাতে অস্ত্র আচ্ছা বলেন তো শক্তি বেশি আমি তো বন্দুক তাক করলে আরেক দিক যাবে অনেক সময় ঘুরে হ্যাঁ তাই না আমার জানা নাই আমি তো বন্দুকের গুলি চালানো জানি না আমার দ্বারা কি হবে আমি তো গুলি চালানো শিখিনি আমি যদি মারার চেষ্টা করি তো হবে না আমার দ্বারা আমি জানি না কিভাবে কি করতে হয় আমার বন্দুক তাক করতে করতে এরকম দশটা ফেলে দিবে সেনাবাহিনী তারা যেদিকে তাক করবে সেদিকে যাবে মানে তার প্রশিক্ষণ আছে তাহলে প্রশিক্ষণ দিলে বা প্রশিক্ষণ গ্রহণ করলে তার শক্তি অবশ্যই বাড়বে একটা সমাজে যদি পাঁচজন প্রশিক্ষিত কর্মী থাকে তাহলে সমাজ পরিবর্তনের জন্য যথেষ্ট একশো জন অপ্রশিক্ষিত কর্মী দ্বারা যা হবে না হবে পাঁচজন প্রশিক্ষিত কর্মীর দ্বারা তার চাইতে বেশি হবে এই আমাদের প্রশিক্ষণ গ্রহণ করা দরকার দাওয়াতি ময়দানে কাজ করার জন্য কীভাবে কাজ করা যায় এই প্রশিক্ষণ খুবই জরুরি এজন্য আমরা সবসময় প্রশিক্ষণের কাজ করি বাংলাদেশ আলাদা যুবসংঘ আলাদা আন্দোলন বাংলাদেশ বিভিন্ন সময় আমাদের প্রশিক্ষণের ঘোষণা দেয় যে আজকে প্রশিক্ষণ হবে এই প্রশিক্ষণ অনেকে আমরা গুরুত্ব বুঝি না এই জন্য প্রশিক্ষণ উপস্থিত হয় না প্রশিক্ষণের বিরাট গুরুত্ব আছে মোদিন ইউনিভার্সিটিতে যখন আমি পড়তাম তখন আমাদের একটা সাবজেক্টই ছিল মোদিন ইউনিভার্সিটি একটা সাবজেক্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টে সাবজেক্ট আছে যে দাওয়াতি ময়দানে কিভাবে কাজ করব দাওয়াতে ময়দানে কাজ করার পদ্ধতি কি হবে কিভাবে একজন হিন্দুকে কিভাবে দাওয়াত একজন খ্রিস্টানকে সামনে পেলাম তাকে কিভাবে দেব। একজন মুসলিম মুসলিমের মধ্যে একজন বিদায়ী মুসলিম তাকে কিভাবে দাওয়াত দিব এই দাওয়াত প্রশিক্ষণ না জানা থাকলে কখনোই সম্ভব নয় এই প্রশিক্ষণ না থাকার কারণে কি হচ্ছে দেখেন অনেকে কোরআন হাদিস জানি ঠিকই কোরআন হাদিস জানি এখন জানার পরেও বিভিন্ন জায়গায় মার খাচ্ছে কারণ একই জিনিস আমি দেখেছি ও জানা বলছে তার থেকে আমি বেশি বলবো কিন্তু ওকে মারবে আমাকে মারবে না দেখে আমি বহু করছি একজন বিদাতি জায়গা একটা বিদাতি জায়গায় গিয়ে একজন আলেম ওই যা কিছু বলছে তাদের বিরুদ্ধে তার থেকে আমি বেশি বিরুদ্ধে বলবো কিন্তু আমার কথা রাগ করবে না ওর কথা রাগ করবে এটা প্রশিক্ষণের গুরুত্ব অনেকে দেখা যাচ্ছে প্রশিক্ষণ না থাকার কারণে ও এমন কিছু বলে ফেলছে ভাষা যেটা গ্রহণ করার ক্ষমতা ওই সামনে বসা মানুষের নাই ওই জন্য কি হচ্ছে এসে মেরে দিচ্ছে কারণ তার গ্রহণ আমাকে দেখতে হবে যে আমার কোন কথাটা সে গ্রহণ করতে পারবে আর কোন কথাটা পারবে না আর কোন ভাষাটা সে গ্রহণ করার যোগ্যতা রাখে আর কোন ভাষা গ্রহণ করার যোগ্যতা রাখে না এটা যতক্ষণ পর্যন্ত আমি নির্বাচন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা দাওয়াতে কাজ করা সম্ভব নয় অবশ্যই আমাকে জানতে হবে যে আমি এই লোকটাকে কি কথা বললে গ্রহণ করতে পারবে খালি আমি জানি বলে ছাড়িয়ে দিলাম সব আমি তো হক কথাই বললাম এখন সব বসাই দিলাম এখন আপনি মাজারের মধ্যে ঢুকে তো এগুলো সব সেরিক সব উঠা মাজার কবর ভেঙে ফেলতে হবে এই কথা যদি বলেন তাহলে আপনাকে রাখবে ওখানে আপনাকে তো রাখবে না ওকে আগে ধীরে ধীরে আস্তে আস্তে কারণ ও তো একটা বিশ্বাস নিয়েই আছে তাকে আগে বোঝাইতে হবে যে আসলে এগুলো ঠিক নয় এগুলো শিরিক আস্তে 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 এমন নম্র ভাষা প্রয়োগ করতে হবে যেটাতে সে চিন্তা করবে যে আসলে কি আমার একটা ভুল হচ্ছে কিনা তাকে চিন্তার মানে তাকে ঢোকাই দেবে মাথায় চিন্তায় ঢোকাইতে পারলাম না আমার মাথায় চিন্তা করার কোনো সুযোগই না আর আপনি একটা কুফুরি সিরকির ফতোয়া আদে বসে দেখলেন তো মায়ের খসড়া তো কোনো বুদ্ধি নাই এই জন্য দাওয়াতে ময়দানকে শক্তিশালী করার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই প্রশিক্ষণ নিতে হবে শুধু হক কথা বললেই হবে না হক কথা বলার কিছু সিস্টেম আছে সময় আছে যে যেকোনো সময় যাকে তাকে হক কথা বললে সে গ্রহণ করবে না এটা দাওয়াতে ময়দানে কাজ হবে না অনেক সময় অনেক মানুষ দেখবেন হক কথাই বলে কথা কিন্তু না হক বলে না হক বলে কিন্তু তাকে দেখলে মানুষ দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে যে সামনে যাওয়া যাবে না এর সামনে গেলেই বকবে আমার সামনে এ বিপদ মানুষ সবসময় বিপদ মনে করবে অথচ কিন্তু সঠিক কথা বলছে সে তাহলে মানুষের কাছে বিরক্তির কারণ হওয়া যাবে না মানুষের কাছে বিরক্তির কারণ হওয়া যাবে না এই জন্য বুখারি আপনার পড়েন বুখারি তো অনেকগুলো হাদিস রাসুল সাহসাল সাল্লাম সবসময় মানুষকে নসিহত করতেন না এক একটা মানুষ আছে দেখা হইলে যাক একজনকে দেখা হইল দেখা হইলে শুরু হয়ে গেল ওয়াজ এত ওয়াজ সবসময় করা চলবে না ওর সাথে কিছু হাসি মজাও করতে হবে হ্যাঁ ওর সাথে একটু উঠা বসা করেন কিছু করেন তারপর ফাঁকে ফাঁকে কিছু বলেন দেখা হইলে আপনি ওয়াজ শুরু করলেন এর ফলে কি হলো বিরক্ত ও কি করবে তখন আপনার কথা শুনবেন অন্যদিকে আপনি একদিক যাবেন ও আর অন্যদিক দিয়ে যাবে এই জন্য রাসুল সাহা কখনোই সবসময় দাওয়াত কাজ করতেন না আব্দুল্লা আব্দবিন মিনিম মাসুদ রজাআল্লাতামকে এক সাহিব বলছেন যে তিনি প্রত্যেক বৃহস্পতিবারে দাউতে কাজ করতেন মসজিদে দাস দিতেন প্রত্যেক বৃহস্পতিবার আবদুল্লি আব্লিম মাস রহুদ রাজাল তা একজন সাহাবী বলছেন যে আপনি যত সুন্দর কথা বলেন আমি চাই যে প্রত্যেক দিন আপনি এটা করেন প্রতিদিন যদি দাওয়াতে কাজ করেন আমাদের খুব ভালো লাগতো তা আবদুল্লা আব্দি মাসসুদ রাজা আলতান বললেন যে আমি চাই না যে আমার কথা কিন্তু বিরক্ত হও আমার কথা দিয়ে তুমি বিরক্ত হও প্রতিদিন দাওয়াতি কাজ করলে মানুষ বিরক্ত হবে এটা আমি চাই না মানুষের আকাঙ্ক্ষা থাক কারণ রাসূলুল্লাহ উল্লা আমাদেরকে এমন ভাবেই কাজ করতেন তিনি বলে দিলেন রাসুল সাহা সাল্লাম আমাদের মাঝে এমন ভাবেই কাজ করতেন সব সময় নসিহত করতেন না সব সময় ওয়াজ করতেন না কোনো কোনো সময় করতেন আবার কোনো সময় এমনি গল্প গুজব করতেন সবই করতেন সবই দরকার আছে তো আমাদের এই প্রশিক্ষণগুলো না থাকার কারণে দাওয়াতি ময়দানকে আমরা শক্তিশালী করতে পারছি না এবং আমাদের দাওয়াত আসার পড়ছে না প্রভাব পড়ছে না সমাজে এজন্য আমাদের প্রশিক্ষণ নেওয়া দরকার কিভাবে দাওয়াতি ময়দানকে শক্তিশালী করা যায় এবার আসুন তাহলে আমরা গেলো কি তিনটা গেলো তাজদিদি মিল্লাত বা সমাজ সংস্কার এই যে চারটা কর্মসূচি এই চারটা কর্মসূচির মধ্যে মেইন কোনটা আসল কোনটা সমাজ সংস্কার মূল টার্গেট হলো সমাজ সংস্কার করা মূল টার্গেট কি সমাজ সংস্কার করা সমাজ সংস্কারের জন্যই তাবলিগ সমাজ সংস্কারের জন্যই তানজিম সংগঠন সমাজ সংস্কারের জন্যই হচ্ছে প্রশিক্ষণ মূল হচ্ছে সমাজ সংস্কার সমাজকে সংস্কার করতে হবে সমাজের মধ্যে যে শিরিক বিধাত আছে সেগুলো দূর করতে হবে যত কুসংস্কার আছে সেগুলো সমাজ থেকে বিদরিত করতে হবে এর জন্য আমরা কি পথ অবলম্বন করবো তিনটি একটা তাবলিক করব দুই সংগঠন করব ঐক্যবদ্ধভাবে কাজ করব জামাতবদ্ধ কাজ করব আর তিন কি করবো প্রশিক্ষণ নেব প্রশিক্ষণ নেব বেশি বেশি প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করব কিভাবে দাওয়াতি কাজ করা যায় এবং কোরআন হাদিসের এলেম হাসিল করার চেষ্টা করব আমি অনেক এলমি করি না খালি মনে করছে যে আমি একটু বক্তা হব এখন তো বক্তা হওয়ার ইয়ে মাসা হ্যাঁ পরীক্ষা তিন বার ফেল কিন্তু বক্তার বেলায় ভাইরাল বক্তা এখন যদি আপনি যত বড় মাদানি হন আর যাই হন আপনি যদি তার সাথে যান তো লোকজন এসে তার কাছে ফতোয়া জিজ্ঞেস করে একজন আলেম ওকে ফতোয়া জিজ্ঞেস করবে না ফটো জিজ্ঞেস করে ওর কাছে মানে সমাজ কোন দিকে গেছে আসলে মানে আশ্চর্য হয়ে যায় আসলে যে এখনো মানুষ আলেমদের মর্যাদা দিতে শিখে নাই এখন মানুষ ভাইরালের দৌড় দিচ্ছে দেখবেন যে আলেমরা একটা ভালো আলেম কোন জায়গায় গেল শ্রোতা নাই মানে হবে না বক্তব্য শুনবে না অথচ একটা ভাইরাল বক্তা আছে এই ছোট ছেলে পেলে বক্তব্য দিতে গেছে দেখ আল্লাহ মানুষের অভাব নাই মনে বলছে যে কোথায় যাই কত বড় যেটি আসছে এখানে হ্যাঁ এই যে ভাইরাল বক্তারা এরা কিন্তু সমাজের ক্ষতি করছে এরা কিন্তু এখন সব যত ভাইরাল বক্তা সব কিন্তু ব্যবসায়ী সব ব্যবসায়ী কিভাবে ইনকাম করা যায় এইটা আমাদের সাধারণ জনগণ আমরা বুঝছি না আর না বোঝার কারণে আরো ক্ষতি হচ্ছে দাওয়াতি ময়দানে দাওয়াতি ময়দানে এটা ক্ষতি করার জন্য এরাই যথেষ্ট হয়ে যাচ্ছে এজন্য আমরা সাধারণ জনগণ আমাদেরকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে এই সচেতনতার অভাব যদি থাকে তাহলে এটা আমাদের জন্য খুব ক্ষতির কারণ হবে তো সবাই আমরা চেষ্টা করবো আহলাদিস কেউ দূর থেকে আমরা অনেক কিছু অনেকে কমেন্ট করি দূর থেকে কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করি আন্দোলন বাংলাদেশ কি করছে আসলে কি সমাজে কাজ করছে কি করছে না করলে কতটুকু করছে একটু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ বুঝে এবং আন্দোলন বাংলাদেশের কোনো কিছু গোপন নাই যুবসংঘের কোনো কিছু গোপন নাই সব প্রকাশ্যে তার বক্তব্য বিবৃতি লেখনী যা কিছু আছে সব প্রকাশ্য আপনার একটু পড়বেন লেখাপড়া করবেন জানার চেষ্টা করবেন কি কি করতে করতে চাচ্ছি তারপর যদি মনে হয় যে আপনার কাছে ভালো লাগবে তাহলে অবশ্যই আপনি দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য জামাতবদ্ধ জীবনযাপনের চেষ্টা করবেন ইনশাআল্লাহ দামাতবদ্ধ জীবনযাপন করবেন কেন দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য আজকে দেখেন যে আপনার এলাকায় যদি কোনো পাপাচার হয় ধরেন একটা বের অনুষ্ঠানে গান বাজনা হচ্ছে আচ্ছা এই গান বাজনার অনুষ্ঠান যদি আপনি বন্ধ করতে চান একা একা বললে কি বন্ধ হবে আপনি যদি একাই এগুলো সব বন্ধ বন্ধ করতে হবে তাহলে দেখবেন যে বেশি কিছু হলে আপনাকে অবশ্যই মের খেতে হবে কিন্তু ওখানে যদি আপনি ঐক্যবদ্ধভাবে যান দশজন মানুষ একসাথে গেলেন এগুলো বন্ধ করতে হবে হবে না দেখবেন যে তারা অবশ্যই বন্ধ করতে বাধ্য হবে এই জন্য বাংলাদেশ যুব যুবসংঘ এই যুবসংঘের মাধ্যমে বহু সমাজ থেকে এই ধরনের গান বাজনা উঠেছে আলহামদুলিল্লাহ যুবসংঘ এই অত্র অঞ্চলের যুবসংঘকে আমি অনুরোধ করব। যে আপনারা এই যুবসংঘের পক্ষ থেকে ঐক্যবদ্ধ ভাবে এক পদক্ষেপ গ্রহণ করেন যে এই সমাজে গান বাজনা চলবে না এই সমাজে নেশাদা যারা ব্যবসা করছে তাদেরকে উৎখাত করতে হবে এটা যদি গ্রহণ করি তো ইনশাল্লাহ প্রশাসন আমাদের সামনে সাথে থাকবে ইনশাআল্লাহ প্রশাসন কিন্তু এগুলোর ব্যাপারে আমাদের বিরোধী নয় প্রশাসনের সাহায্য আমরা নিতে পারবো এজন্য জন্য আমরা যুবসংঘকে আমি বাংলাদেশ যুবসংঘের কেন্দ্র সভাপতি হিসেবে এই অত্র অঞ্চলের যুবসংঘ বিশেষ করে বগুড়া জেলা যুবসংঘ এবং এই উপজেলা উপজেলাঘ এবং এই শাখার যুবসংঘ সকলকে অনুরোধ করবে সবাই মিলে একটা উদ্যোগ গ্রহণ করবেন যে সমাজের যে সমস্ত কুসংস্কার আছে যে সমস্ত পাপাচার আছে চারু আছে যেগুলো বন্ধ হচ্ছে না সেগুলো ঐক্যবদ্ধভাবে বন্ধ করার চেষ্টা করেন দেখবেন ঈশাল্লা বন্ধ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সে তৌফিক দান করুন বাংলাদেশ আল্লাহ যুবসং কবুল করুন দাওয়াতি ময়দানকে শক্তিশালী করে এই দেশ থেকে শ্রী এবং বিদাতকে উৎখাত করার তৌফিক দান করুন আমিন এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি